তো প্রিয় দর্শক ভাই বোন হলো দেখো আমার ক্ষীরার অবস্থা। গতকালকে আমি একটা ভিডিও আপনারা লোক শেয়ার করছি, আপনারা আমি কইছি যে আমার ক্ষীরার যে এই অবস্থা হয়েছে, তো মোটামুটি যে রেসপন্স আমি পাইছি আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করছি। আমার ভাই বোন হলে আমার যে পরামর্শ দিছেন, তো সব পরামর্শ এখানে করিয়া যেটা আমি মনে করছি যে আমি হয়তো মনে করি ওভার ওয়াটারিং করি আর, তো ওটা চিন্তা করিয়া আজকে সকালবেলা আমি আর প্লান্ট অক্লোরে পানি দিছি না, কারণ ওটাও আমার কাছে সম্ভাবনা বেশি লাগছে যে আমি হয়তো ওভার ওয়াটারিং করি আর, কারণ আমি ডেইলি সকালে উঠিয়া আমি যখন আমার এখানে আই গ্রিন হাউসের ভিতরে আইয়া সহ সর্বপ্রথম আমি পানি দিই আমার প্লান্ট অক্লোরে, তো রেগুলার কেয়ারিং নেওয়া পরেও যখন এটা পাতাগল ফুটো হয়ে গেছে গিয়া, তখন আমি ভাবলাম হয়তো আমি ওভার ওয়াটারিং করলে আর, তো ওটার আমি ইয়ে করি আর কি, আজকে আমি আর ফানি দিছি না, যার ফলও দেখানি এখন আরও ওয়ার্স হয়ে গেছে গিয়া। তো আমি ব্যাপারটা বুঝতাম পারিয়ার না, খিতা এটা খিতা ফাঙ্গাস হয়ে গেছে তাও নাই, লাগের তো না ফাঙ্গাস হয়েছে করিয়া, আর ওভার ওয়াটারিং করি আর তাও তো লাগের না, তো আজকে আমি ফানি দিলাম না, তো এই অবস্থা। তো আমি বুঝতাম পারি না কিতা হয়েছে, যে একটা হয়েছে মারাত্মক কিছু হয়ে গেছে গিয়া, যে একটা আর মানে রিপেয়ার করা ঠিক হইত ওই সম্ভব হইতো না আমি যা মনে করি আর, আমার মনে হয় গাছ গুণ লতি গুণ তোর আয়ু শেষ হয়ে গেছে গিয়া, আর ওই দেখানি আর আল্লাহর তো সবটা আল্লাহ মরারও জিতা করতে পারবা, তো আমি তো কোনো হাল দেখিয়ার না। আমি এখন চিন্তা করি আর আমি এখন বিকালি সময় হয়ে গেছে গিয়া, আমি একটু পানি দিলাই অগুন, তো কারণ পানি যেদিকে দিছি আমি ইলা অবস্থা হয়েছে না, আর একটু বালা আছিল, কিন্তু পানি না দেওয়ায় দেখা যাওয়ার অবস্থা আরও ওয়ার্স হয়ে গেছে গিয়া, তো ঘটনা কিতা আমি বুঝতাম পারিয়ার না। তো যাই হোক যেটা হোক আল্লাহর হুকুমে ওর খেয়ের কিছু করার নাই, আমারও কিছু করার নাই, আর বাকি বাদ ওদের হোক আমার প্লান্ট হল দেখানি ওই তো কিন্তু আজকে আমি সকালবেলা একটু রোদির সময় হইলে একটু ফাতা ইয় একটু আমিও জানি, এটা অবশ্য কিছু করার না, পানি দেওয়া পরেও একটা হয়, কারণ এই যে বড় বড় ফাতা এগুলা কিন্তু হিট রেজাড়তে পারে না, তো এর কারণে এগুলা হয় ডাইরেক্ট সানলাইট যখন কিন্তু পড়ে তখন একটু এগুলা উল্ট হয়ে যায় গিয়া, কিন্তু ইনোর যে অবস্থা এটা শুধু সানলাইট যে ওর আমি কইতাম পারি না, আমার কাছে লাগে না আরও কিতা একটা ঘটনা হয়ে গেছে গিয়া। আমি তো বাক্কা কয় বছর ধরে খিলাফ ক্রীড়া ফলাই আর এলা সমস্যা হয়েছে না, তো ব্যতিক্রম যাটা আর কি ফিরাকে আমি ও উইনও ফলাইছি, আর আর বছর আমি আমার ঠোবর মাঝে ফলাইতাম কন্টেইনার মাঝে ফলাইতাম, খুব ভালো হইতো, আপনারা দেখছেন হয়তো আমার আগের ভিডিও খুব ভালো হইতো, তো এই বছর আল্লাহ জানে হয়তো কিসমতেরও ব্যাপার হইতে পারে, কোনো কিছু কইতাম পারি না যথাও ওর। তো যাই হোক আমি আরও ক্রমান্বয়ে মানে প্রতিদিন আমি রেকর্ডিং করমো করিয়া দেখমু কিতা হয় এবং আপনার লগে শেয়ার করমো। দর্শক আপনারা খিলা আছেন, আজকে বাদর দিন, তো আমি যাই আর থানালোর ভিতরে বা গ্রিন হাউসের ভিতরে ইয়ে দেখমো যে কিতা অবস্থা। তো ও আইসি ভিতরে আই ডোন্ট নো কিছু বুঝতাম পারি না আমি, লাগের যেমন গতকাল থেকে মনে হয় কিছু একটু ভালো হয়েছে নাকি, তা আল্লাহ জানে, আপনারা কইবা আমার প্লিজ। কিছু কিছু ল তো হল উদাহরণগুলা আবার কিছু সতেজ লাগের ও দিকে ওখানো ও দেখানি ও ও জায়গার কিছু পাতা ওখানে হইবার ইয়ে হয়ে গেছে, কিন্তু ও একটা এটা অন্য এক লত, এটা লাগে আমার কাছে এফেক্ট হয়েছে না, তো আইডেন্টিফাই হতে হইব কোন লত মাঝে অসুবিধা, তো নাই কিছু লত কমাই নিলাম মানে, তো আজকে দেখি আমি কিছু পানি দিলাই, গতকাল বিকালে আমি কিছু পানি দিছিলাম,
আমি বুঝতাম পারিয়েন না, হয়তো কিমান বেশি ফানি নাই আমার কাছে লাগে, যেমন ফানি কম হয়ে যাওয়ার না কিতা কইতাম পারিয়েন না, কিছু আমি নিশ্চিত ইয়া কইতাম পারিয়েন না কিতার লাগিয়ে হয়েছে। যাই হোক, এখন শুধু আল্লাহর তো ছাড়া দেখা যাও কিতা হয়। আপনি মাঝে মধ্যে আমি যখন রেকর্ডিং করমো আর আরো 2-4 দিন পরে আমি আপনার লগে ইয়ে করবো, শেয়ার করবো আর কি ভিডিও। আজকে চতুর্থ দিন দেখি সাই, গতকাল জেলা দেখা গেছিলাম এটা কি একটু আরো উন্নতি হয়েছে নি। গতকাল যে পাতা যে গুলা ফুটো হয়েছিল এগুলা ওগুলাও প্রায় রয়েছে, কিছু পাতা হল আর মোটেই রিকভার করেন না। তো ও একটা একেবারে ঠিক গেছে, গুলা রানী ও একটা একেবারে চড়ে গেছে, কিন্তু একটা খাটিয়ে ফেলাই দিম তো আজকে। আজকে কিছু ওটা লত বার করিলেই মো কেন রাখার কোনো অর্থ নাই, ও দেখানি কিছু এগুলো আর রিকভার করেন না আর করব, করতেও না আমার কাছে লাগেন না। তো এগুলো দেখি দেখিয়া রিকভার করার কোনো আশা নাই, ওগুলো এখন থেকে বার করিলেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে পঞ্চম দিন আমার ক্ষীরার প্লান্ট গুলার আপডেটর ভিডিওর। তো আজকে ওইটারে শেষ করে নিমু কি অবস্থা হয়েছে। গতকালকে আমি করছি কিতা তা জোয়া আসেল, মরা লত পাতা আসেল সবগুলার আমি থুলি লাগিছি। তো আজকে আপনার দেখাই আমার কানার অবস্থা কিতা। ও যে পাতা দেখরা এগুলা কিন্তু সবগুলা ক্ষীরার না, এগুলা জিঙ্গার কিছু পাতা আছে। আর ও একটা লত, ও একটা লত মরে না, মরছে না, জ্বর খাইছে না, এখনও লাগে গিয়ে ফসল দিব। তো আমি তুলি লাগছি অনেকগুলা, ওই আরও কিছু একদিন 2 দিন বার চাই, বার চাইয়া যদি দেখা যায় আগুনটোর কোনো প্রোগ্রেস নাই তে আগুনও তুলি লাগিম। তুলিয়াই কেন জায়গা বার করিয়া ও যে আমার অন্যান্য প্লান্ট হল আছে ওগুলার কিছু আমি ওখানে মুভ করি লাগিম। তো ও দেখরানি ও 2টা লত আমার কাছে লাগে, একটু আশাবাদী আছে কিন্তু কোনো ফুল হই দে, আর বাকি বাদ সবগুলা শেষ হয়ে গেছে গিয়ে। ও এগুলার ওগুলা বেশি এফেক্ট করছে, ও কোন অর্থাৎ বেশি অংশে এফেক্ট করছে, যদিও এখনও ক্ষীরা ও দেখরানি 2-1টা আছে। কিন্তু আমি আর এখান থেকে জায়গা ক্লিয়ার করে লইম, কারণ আমার ও অন্যান্য ফসলের লতাইনতে আমার যে ইয়া আছে মাসা আছে সারা একেবারে খাবার হয়ে যার গা। অনেক ইয়ে করিলাই আমি প্লান্ট অকল বেশি অকল রুইলাই, কোনগু বাঁচিব কোনগু না বাঁচিব ও চিন্তা থাকায় বেশ হয়ে যায় গিয়ে। আর শেষ পর্যন্ত যখন ইয়ে করবার ও প্লান্টিং করার যখন সময় হয় তখন অতিরিক্ত প্লান্ট হয়ে যায়, তো জন্য মনে চায় অন্য একটা লাগাইয়া রাখি দেয়। ও যে লাউর গাছাই নকলি গুঁতর ও ও ইয়ে হয়েছে ব্যাপার হয়েছে যে গুণ আমার অতিরিক্ত হয়ে গেছে ও গুঁতরে যখন সব। তো যাই হোক মোটামুটি বালাও আছে, তো আমি যাই হোক লাউর আপডেট আপনারা অন্য দিন দিমো। আর এখন খুব বেশি লম্বা হয়ে যাবে ভিডিও, আপনারা সব বালা থাকুক আর সুস্থ থাকুক, আর আমার লাগে দোয়া করবা, দোয়া করবা আমার লত গেছাইন যাবার ঠিক হয়ে যায় গিয়া। অন্তত 2-3টা লত যদি থাকি যায় গিয়ে তো 2-1টা আশা করা যায়। তো বালা তাহুকা সুস্থ তাহুকা, আর ওখানেও আজকে বিদায় নিয়ে আর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু।